আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পঞ্চম মাসের পরীক্ষা তোমরা কেমন দিয়েছো? আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছো। এখন আমরা ষষ্ঠ মাসিক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি বাসায়, ঠিক না? আজকে ষষ্ঠ মাসিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস আমি নিব। আজকে ইংরেজি আমরা যা পড়ব তা হচ্ছে ইউনিট 23, হোয়াট ডু দে ডু। হোয়াট ডু দে ডু মানে তারা কি করে। তারা বলতে এখানে তোমাদেরকে ছবির মাধ্যমে আমি ছবি এবং প্যাসেজটা বোর্ডে উপস্থাপনের মাধ্যমে আমি তোমাদেরকে এই অধ্যায়টা বুঝিয়ে দেব। তোমরা শুরুতেই এখানে পিকচার দিয়ে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা বোঝানো হবে, সেগুলি তোমরা মনোযোগ সহকারে বোর্ডে লক্ষ্য করবে। তারপর আমি তোমাদেরকে এখান থেকে যে নতুন নতুন ওয়ার্ড গুলি আছে, ওয়ার্ডের অর্থ, ওয়ার্ড মিনিং গুলি আমরা জানবো এবং এই প্যাসেজটি, এই অদার প্যাসেজটির বাংলা অনুবাদ আমরা জানবো, ঠিক আছে? এবং এর আলোকে আমরা মডেল কোশ্চেনের কাজ করব। তাহলে চলো শুরুতে আমরা এখানে পিকচারের মাধ্যমে এবং অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন পার্থক্য গুলো বুঝি এবং জানি। Listen and say. Quick, slow. Early, late. Lean, dirty. Active, lazy. From your textbook. I'm a cat. In the morning, I'm lazy and slow. I get up late. In the afternoon, I'm active. I catch rats. I'm quick. I'm a clean animal. I wash myself every day. Dear student, এখানে তোমরা দেখেছ যে প্যাসেজের মধ্যে তোমাদেরকে দেখানো হচ্ছে যে একটা বিড়াল, এখানে সে তার পরিচয় দিচ্ছে। বিড়ালটা কি পরিচয় দিচ্ছে? বিড়ালটা পরিচয় দিচ্ছে, আই এম ক্যাট, আমি একটি বিড়াল। ইন দ্য মর্নিং, সকালে, আই এম লেজি এন্ড স্লো, সকালবেলা কি ঘুম থেকে উঠে দেখার কারণে
শিখি থাকে অলস থাকে এবং দৃঢ় থাকে আই গেট আপ লেট আমি দেরিতে ঘুম থেকে উঠি ইন দ্য আফটারনুন বিকালবেলা আই এম অ্যাক্টিভ আমি চঞ্চল হয়ে যাই আই ক্যাচ র্যাটস আমি ইঁদুর ধরি আই এম কুইক আমি তাড়াতাড়ি আই এম এ ক্লিন অ্যানিমাল আমি একটু পরিষ্কার প্রাণী আই ওয়াশ মাইসেলফ এভরিডে আমি প্রতিদিন আমার নিজেকে কি করি পরিষ্কার করি তাহলে এখান থেকে আমরা কিছু নতুন ওয়ার্ড পেয়েছি এই ওয়ার্ডগুলোর অর্থ আমরা জেনে নিই ওয়ার্ডগুলো হচ্ছে দেখো আর্লি আর্লি অর্থ কি তাড়াতাড়ি বা সকাল সকাল লেট অর্থ বিলম্বে বা দেরিতে মর্নিং অর্থ সকাল গেট আপ অর্থ জেগে ওঠা গেট আপ অর্থ কি জেগে ওঠা আমরা ঘুম থেকে জেগে উঠি তাহলে গেট আপ আফটারনুন বিকাল ক্যাচ ধরা কুইক দ্রুতগতি সম্পন্ন বা তাড়াতাড়ি এভরিডে প্রতিদিন ট্রু সত্য ফলস মিথ্যা ইটসেলফ এটা নিজে স্লো ধীর অ্যানিমাল জীবজন্তু ওয়াশ অর্থ ধৌত করা অ্যাক্টিভ কর্মচঞ্চল লেজি অলস মাইসেল অর্থ আমি নিজে তাহলে এখানে আমরা কতগুলো নতুন নতুন শব্দ পেলাম এই শব্দগুলো তোমরা ভিডিওটি বারবার দেখে কি করবে মুখস্থ করে ইংরেজিটা তুলবে আর বাংলাটা না দিকে লিখে আবার কারেকশন করে যদি ভুল হয় ভুলগুলি আবার শিখে নিবে ঠিক আছে এভাবে তোমরা শিখবে তাহলে তোমাদেরকে বাংলা অর্থটাও আমি বোর্ডের মধ্যে শিখিয়ে দিলাম তা বাংলা অর্থটাও তোমরা ট্রান্সলেট করে কি করবে শিখবে বারবার করে শিখবে এবারে এই অধ্যায় দেখো রিড এগেন সে ট্রু অর ফলস এটা আবার পরে তুমি বলবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা এখানে দেখো দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং বিড়াল খুব ভোরে ঘুমতে ওঠে এটা ট্রু অর ফলস আমরা যদি ট্রু ক্লিক করি তাহলে দেখো তাহলে সঠিক নাকি মিথ্যা এটা মিথ্যা দেখাচ্ছে তাহলে বিড়াল দেরিতে ঘুমে ওঠে হ্যাঁ দ্য ক্যাট গেটস আপ লেট তাহলে সঠিকটা কোনটা এটা ফলস দ্য ক্যাট গেটস আপ লেট তারপর দুই নম্বর দেখো দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং বিড়াল সকালবেলা কি থাকে অলস থাকে এটা ট্রু অর ফলস আমরা যদি ট্রু ক্লিক করি দেখো তো কি হয় ইয়েস এটা ট্রু এটা সঠিক হয়েছে ঠিক আছে তারপর তিন নাম্বার দেখো দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন বিড়াল বিকালবেলা কি থাকে কর্মচঞ্চল থাকে অর্থাৎ সক্রিয় থাকে তাহলে এটা ট্রু অর ফলস আমরা যদি ট্রু দেন ইয়েস হয়েছে ট্রু হয়েছে তাহলে চার নাম্বার দেখো দ্য ক্যাট ওয়াশেস রেটস দ্য ক্যাট ওয়াশেস রেটস বিড়াল টি ইঁদুরকে দ্রুত করে এটা ট্রু অর ফলস বিড়াল কি ইঁদুরকে দ্রুত করে না তারা করে তারা করে তাহলে এটা যদি আমরা ট্রু দেই এটা ভুল হয়েছে তাহলে এখানে দেখো তো কি হয় ইয়েস দ্য ক্যাট ক্যাচেস ক্যাচেস এখানে ক্যাচেস হবে হ্যাঁ ক্যাচ বিড়াল ইঁদুরকে ধরে আবার এটা দেখো তো তারপর পাঁচ নম্বর দেখো দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমাল দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমাল বিড়াল হচ্ছে একটি পরিষ্কার প্রাণী এটা ট্রু অর ফলস আমরা যদি ট্রু ক্লিক করি তাহলে কি ইয়েস ট্রু হয়েছে ঠিক আছে তারপর ছয় নম্বরে দেখো দ্য ক্যাট ইজ ডাজ নট ওয়াশ ইটসেলফ বিড়াল নিজেকে ধৌত করে না বিড়াল নিজেকে ধৌত করে না তাহলে বিড়াল নিজেকে কি ধৌত করে এটা ফলস দেয় আমরা যদি ফলস দেয় ফলস ইয়েস দ্য ক্যাট ওয়াশেস ইটসেলফ ওয়েল ডান আমরা সবগুলো পেরেছি তাহলে আমি আবারও তোমাদেরকে আরেকবার করে দেখাই আমরা আরেকবার দেখব এবার দেখি তোমরা বলতে পারো কিনা প্রথমটা কি হবে দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং বিড়াল খুব ভোরে ঘুম থেকে ওঠে এটা কি হবে ফলস কারণ বিড়াল দেরি করে ঘুম থেকে ওঠে ঠিক আছে ঘুম থেকে দেরি করে ওঠে এটা কি হবে ফলস ইয়েস দ্য ক্যাট গেটস আপ লেট তারপরে দেখো দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং বিড়াল সকালবেলা কি থাকে অলস থাকে এটা কি আমরা যদি ট্রু দেই দেখি তো হয় কিনা ট্রু ইয়েস হয়েছে তার তিন নাম্বার দেখো তিন নাম্বারে দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন বিড়াল বিকালবেলা কি থাকে অ্যাক্টিভ থাকে কর্মচন্দ্র থাকে এটাও কি ইয়েস ট্রু দেওয়াতে হয়েছে তারপর চার নাম্বার দেখো দ্য ক্যাট ওয়াশেস রেট এটা ওয়াশেস হবে না এটা হবে ক্যাচেস এটা এখানে ভুল হয়েছে এটা এটা হবে ক্যাচেস সি এ টি সি এইচ ই এস ক্যাচেস রেট দ্য ক্যাট ক্যাচেস রেট অর্থাৎ বিড়াল কি করে ইঁদুরকে ধরে তাহলে এটা কি হবে ট্রু না ফলস ক্যাচেস রেট ফলস তারপরে
চার নাম্বারটা আবার আমরা দেখি দা ক্যাট ওয়াশেস রেড বলছে কি বিড়াল কি ইঁদুরকে দ্রুত করে বিড়াল কি ইঁদুরকে দ্রুত করে না কি করে ধরে দ্রুত করে না বরং কি করে ধরে তাহলে এখানে হবে কি ক্যাট ক্যাচ হবে তাহলে এটা ফলস এটা কি হবে ফলস আমরা দেখি ফলস ই ক্লিক করি ফলস ইয়েস দা ক্যাট ক্যাচেস রেডস তারপর পাঁচ নম্বরে দা ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমাল হ্যাঁ আমরা জানি যে ক্যাট ক্লিন অ্যানিমাল তাহলে এটা কি হবে ট্রু তারপরে দেখো ছয় নম্বরে দা ক্যাট ডাজ নট ওয়াশ হিজসেলফ বিড়াল নিজেকে ধৌত করে না তাহলে এটা কি ফল বিড়াল নিজেকে ধৌত করে ইয়েস হয়েছে তাহলে আমরা এই অধ্যায়টা কি করলাম আমরা দেখলাম যে অধ্যায়ের মধ্যে যে নতুন নতুন শব্দগুলো আছে তার অর্থ জানলাম বাংলা ট্রান্সলেট জানলাম তারপরে আবার ট্রু ফলস আছে অ্যাক্টিভিটি সি এ যে ট্রু ফলস গুলি আছে সেই ট্রু ফলস গুলি আমরা জানলাম আর এর এগুলি তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে ভিডিওটা বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্যদিন আরেকটি ক্লাসে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ